হ্যালো এভরিবাডি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। বিগত কিছুদিন যাবৎ আমাদের অফলাইন ক্লাসগুলো বন্ধ হয়ে গেছে এবং আগামী কিছুদিনও আমাদের অফলাইন ক্লাস বন্ধ থাকবে। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আজকে বলেছেন বা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের সতর্ক করেছেন, আমরা সেই প্রোটোকলগুলোকে অবশ্যই মেনে চলার চেষ্টা করব। তোমরাও সেই প্রোটোকলগুলোকে অবশ্যই মেনে চলবে। বাড়িতে থাকো, সেফ থাকো, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। আর যেমনটা আমরা কথা দিয়েছিলাম যে ইউটিউবে আমরা আত্মপ্রকাশ করব তোমাদের জন্য, তো সেটা ডেফিনেটলি হতে চলেছে, আজ থেকেই হতে চলেছে। আমরা আজকে থেকেই জিকে নিয়ে পড়াশোনা স্টার্ট করব, কারণ অঙ্ক বা রিজনিং করার জন্য যে স্টুডিও অ্যাটমসফিয়ারটা দরকার, যে স্টুডিওতে গিয়ে কাজ করা দরকার, যে বোর্ড ওয়ার্ক দরকার, সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কোথাও না কোথাও। আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ সেফটিটা সবার দরকার, আমাদের দরকার, তোমাদের দরকার, সবার দরকার। তো তাই জন্য ম্যান পাওয়ার কমে গেছে, জায়গার সমস্যা হয়েছে, এই ব্যাপারগুলো গণ্ডগোলের জন্য আমরা বোর্ড ওয়ার্কের ওপর এখন কিছু কাজ করতে পারছি না। তবে আশা রাখছি আগামী কিছু দিনের মধ্যে আমরা বোর্ড ওয়ার্কের ওপর কাজ করে একটা কোনো সলিউশন বার করব, করে বোর্ড ওয়ার্কের ওপর কাজ করে তোমাদেরকে আপলোড করে দিতে পারবো অফলাইনে, অফলাইনে যাতে তোমরা সেটা দেখতে পাও। নাও এবার আসছি পরবর্তী কথাতে, যে তাহলে আমাদের ইউটিউবে আজকে কী নিয়ে আলোচনা। ইউটিউবে আমরা ডিসাইড করেছি যে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো হবে জিকে বেসড। জিকে বেসড মানে এমন কিছু কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো বলতে পারো ডাইরেক্টলি অর্থোডক্স নয়, মানে চিরাচরিত প্রকৃতিতে চলে এসছে এরকম কোয়েশ্চেন নয়, বাট তার মধ্যে ডেফিনেটলি কিছু কোয়েশ্চেন আছে যেগুলো খুব কমন, খুব সবার জানা কোয়েশ্চেন, আদারওয়াইজ ব্যালেন্সড হবে না কোনো কিছুই। কিন্তু এমন কিছু কোয়েশ্চেন আমরা করবো যেগুলোতে পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল, বাট অনেক সময় কী হয় যে সেগুলোর অ্যান্সার করতে গেলে পরে আমরা অনেক কনফিউজড হয়ে যাই। এবং আমরা সবাই যারা প্রিপারেশন নিই তারা বিভিন্ন রকম ডেসক্রিপটিভ বই ফলো করি, তো অনেক সময় থাকে কি অনেক বইতে অনেক কিছু টপিক কমপ্লিট করা থাকে না। সাপোজ একটা কিছু টপিক নিয়ে, সাপোজ মৌর্য ডাইনাস্টি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে, বাট কিছু কিছু জায়গা গ্যাপ পড়ে যায় যেটা এমসিকিউর মাধ্যমে আমরা উদ্ধার করতে পারি। তো সেই জাতীয় কোয়েশ্চেনগুলোকে আমরা নিয়ে এসেছি আজকে সেশানে। আজকে থেকে আমাদের এই প্রোগ্রাম চালু হলো, স্টেপ বাই স্টেপ আমরা চলবো, হিস্ট্রি থেকে শুরু করে সায়েন্স অব্দে যাব, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্স। তো হিস্ট্রির মধ্যে আছে তিনটে পার্ট, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। আজকে আমরা স্টার্ট করবো অ্যানশিয়েন্ট হিস্ট্রি, আজকে আমরা কিছুটা সেশন করবো অ্যানশিয়েন্ট হিস্ট্রির ওপরে, দেন নেক্সট দিনও আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রির ওপরই থাকবো, আবার তারপরে আমরা যাবো মেডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবো। তো আশা করি তোমরা আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করবে, আমাদের সমর্থন করবে এবং আমাদের পাশে থাকবে। ক্লাসটা করো, প্রচণ্ড বেনিফিশিয়াল হতে চলেছে তোমাদের জন্য, পারলে ক্লাসটাকে শেয়ার করো, আর ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকন প্রেস করে রাখো, আর লাইক তো ডেফিনেটলি পেন তাই হ্যাঁ, এটা নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই। ক্লাস ভালো লাগলে পরে ডেফিনেটলি লাইক করবে। সো আর কথা বাড়াবো না, চলো আমরা ক্লাসের দিকে প্রসিড করি। ওকে, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন চলে এসছে স্ক্রিনে। দ্য বুদ্ধিস্ট মঙ্ক হু স্প্রেড বুদ্ধিজম ইন টিবেট ওয়াজ নাগার্জুন আনন্দ অসঙ্গ পদ্মসম্ভবা। নাগার্জুন আনন্দ অসঙ্গ পদ্মসম্ভবা, কোন বুদ্ধিস্ট মঙ্ক প্রথম তিব্বতে বুদ্ধ ধর্ম প্রচার করেন? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ পদ্মসম্ভবা। পদ্মসম্ভবা 8th century তিব্বতে আত্মপ্রকাশ করেন এবং উনি বুদ্ধিস্ট লিটারেচারকে তিব্বতি ল্যাঙ্গুয়েজে প্রথমে ট্রান্সলেট করেন এবং ভবিষ্যতে উনি তান্ত্রিক বুদ্ধিজমের সাথে তিব্বতের লোকাল রিলিজিয়ন বন রিলিজিয়নের একটা মেলবন্ধন ঘটান। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়্যার হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট মনোলিথিক স্ট্যাচু অব বুদ্ধ বিন ইনস্টলড? বিশ্বের লার্জেস্ট মনোলিথিক স্ট্যাচু অব বুদ্ধ কোথায় আছে? বামিয়া, হায়দ্রাবাদ, ক্যান্ডি, লাসা। And the answer is Bamiya. Bamiya আফগানিস্তানে অবস্থিত একটি জায়গা, যেখানে 2001 তালিবানরা এই বুদ্ধ মূর্তিটিকে নষ্ট করে, কারণ সেটি তাদের আইডল ওয়ার্শিপের বিরুদ্ধাচারণ করছিল। চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। হু ইন্সপায়ার্ড দ্য পেন্টিংস অফ অজন্তা? অজন্তা পেন্টিং ইন্সপায়ার্ড করছে কে? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ কম্প্যাশনেট বুদ্ধা। এটা মোটামুটি সবারই জানা, যারা অজন্তা কেভস ভিজিট করেছো তারা দেখতেই পেয়েছো, সেখানে জাতকের গল্প, বুদ্ধের বার্থের গল্প, বুদ্ধের জীবন কাহিনী বা বুদ্ধের বিভিন্ন রূপের অবতারের বিভিন্ন রকম ছবি, পেন্টিংস অজন্তাতে দেখতে পাওয়া যায়। চলে যাব পরের কোশ্চেনে।
Banbhatto was the court poet of which emperor? Banbhatto was the court poet of which emperor? Banbhatto কোন এম্পেরর কোর্ট পয়েন্ট? বিক্রমাদিত্য, কুমারগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক। এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার জন্য আমরা একটু অন্যরকম স্টাইল একটা ফলো করি। বানভট্টের একটা বই যেটার নাম সবাই জানো, দ্যাট ইজ হর্ষচরিত। হর্ষচরিত, তো ডিপেন্ডিং অন দ্যাট বই আমরা উত্তরটা দিতে পারি। দ্য অ্যান্সার ইজ হর্ষবর্ধন। এছাড়াও বানভট্টের ইম্পর্টেন্ট বই হচ্ছে কাদম্বরী, কাদম্বরী অ্যান্ড পার্বতী প্রাণায়ণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ রুলার্স বিল্ড দ্য ইলোরা টেম্পলস? কোন রুলার ইলোরা টেম্পল বিল্ড করেছেন? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ সবারই জানা, রাষ্ট্রকূট। বাট রাষ্ট্রকূটের প্যারালালি তোমরা মনে রাখবে দ্য কিং নেমড দান্তি দুর্গা, দান্তি দুর্গা। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, হোয়্যার ডিড লর্ড বুদ্ধা ব্রেথ ইজ লাস্ট? লর্ড বুদ্ধা তার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করেছেন? অ্যান্ড দ্য অপশানস আর রাজগীর, বোধগয়া, সারনাথ, কুশীনগর। রাজগীর, বোধগয়া, সারনাথ, কুশীনগর। দ্য অ্যান্সার ইজ কুশীনগর। কুশীনগরে লর্ড বুদ্ধা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যার জন্য কুশীনগর বিখ্যাত। কুশীনগর অ্যাকচুয়ালি ইউপিতে অবস্থিত। ওকে, কুশীনগর ইউপিতে অবস্থিত এবং এটা বিখ্যাত বিকজ অফ দিস মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ, যেখানে লর্ড বুদ্ধা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবং কুশীনগরের বলা হয় যে এখানে সাম কাইন্ড অফ মাশরুম জাতীয় কিছু একটা খাওয়ার পরে উনি অসুস্থ বোধ করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যাই হোক, এত ডিটেলস আমাদের লাগবে না, তা চলো পরবর্তী কোয়েশ্চেন। ওকে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ডাইনাস্টি? নিম্নলিখিত ডাইনাস্টিগুলোর মধ্যে কোনটা সর্বাপেক্ষা ওল্ডেস্ট? মৌর্য, গুপ্ত, কুষাণ, কণ্ভা। মৌর্য, গুপ্ত, কুষাণ, কণ্ভা। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ মৌর্য। অলদো কিছু সময় আমরা দেখতে পাই যে অনেকে অনেক ডাউট ক্রিয়েট করে মৌর্য আর গুপ্তের মধ্যে, তো ফর দেয়ার সেক মৌর্য 322 BC চন্দ্রগুপ্ত মৌর্য ডাইনাস্টিকে এস্টাবলিশ করেন, অ্যান্ড গুপ্ত 320 BC। ওকে, বাই শ্রীগুপ্ত। কুষাণ তো জানাই আছে কথফিসেস, ফার্স্ট এডি, আর কণ্ভা হচ্ছে, কুষাণ ফার্স্ট এডি আর কণ্ভা হচ্ছে 75 BC বাই বসুমিত্র কণ্ভা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, দ্য গ্রেট সিল্ক রুট টু দ্য ইন্ডিয়ানস ওয়াজ ওপেন বাই, গ্রেট সিল্ক রুট ইন্ডিয়াতে ওপেন করেছিলেন কোন রাজা? অ্যান্ড কনিষ্ক, অশোক, হর্ষ, ফাইয়ান। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ কনিষ্ক। কনিষ্ক কুষাণ ডাইনাস্টির শ্রেষ্ঠ রাজা আমরা জানি। গ্রেট সিল্ক রুট জেনারেলি দ্য রুট কানেক্টিং এশিয়া, এশিয়া মানে ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ এশিয়া, সাথে কানেক্ট করেছে মেডিটেরিয়ান অ্যান্ড ইউরোপকে, আর তার সাথে প্যারালালি আফ্রিকার, আফ্রিকার সাউথ, নর্থ অ্যান্ড ইস্ট সাউথকেও, ইস্ট আফ্রিকাকেও কানেক্ট করে হচ্ছে গ্রেট সিল্ক রুট। ওকে, আর ইন্ডিয়ার ক্ষেত্রে এটা গান্ধারা, গান্ধার থেকে, গান্ধার হয়ে কানেক্ট করে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন কম্পিউটার জি, চলো। গান্ধার স্কুল অফ আর্ট, আচ্ছা গান্ধারের নাম থেকে গান্ধার, গান্ধার স্কুল অফ আর্ট কেম ইন্টু এক্সিস্টেন্স ইন হীনায়ানা সেক্ট, মহায়ানা সেক্ট, বৈষ্ণব সেক্ট, শৈব সেক্ট? গান্ধারা স্কুল অফ আর্ট কেম ইন্টু এক্সিস্টেন্স ইন, দ্য অ্যান্সার ইজ মহায়ানা সেক্ট। মহায়ানা সেক্ট কী হয়, অ্যাকচুয়ালি বুদ্ধিস্টদের দুটো সেক্ট হয়, হীনায়ানা সেক্ট অ্যান্ড মহায়ানা সেক্ট। মহায়ানা সেক্টে আইডল ওয়ার্শিপের বা পেন্টিংসে, পেন্টিং ওয়ার্শিপ, আইডল আর্ট পেন্টিংস দেখা যায়। So the answer is Mahayana sect. Next question. The title Indian Napoleon has been attached to. Prochondo common question. Ebong motamoti shobari jana. So the answer is, first of all the options are Chandragupta Maurya, Samudragupta, Chandragupta I, Harshavardhan, and the answer is Samudragupta. Samudragupta ke Indian Napoleon bole akhata den A.V. Smith, historian, uni ekjon A.V. Smith, A.V. Smith namen ekjon historian, uni Prayag Prashasti, প্রয়াগ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জ্ঞাত হন এবং ওনাকে এরূপ নামকরণ করেন। যদিও ইন্ডিয়ান হিস্টোরিকরা এটা নিয়ে একটু সমস্যা সৃষ্টি করেছেন, তারা এই ব্যাপারটার সাথে একমত নন। তারা বলেন নেপোলিয়ান যুদ্ধে হার আছে, বাট সমুদ্রগুপ্ত কোনো কিছুতে হারেনি, তো সমুদ্রগুপ্ত ইজ বেটার দ্যান নেপোলিয়ান। সো যাই হোক, এই কন্ট্রোভার্সিতে আমাদের গিয়ে লাভ নেই, জেনারেলি ইন্ডিয়ান নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত। পরবর্তী কোশ্চেন,
During which of the following periods Indian history did the Kshatriyas have a distinct identity? কোন পিরিয়ডে ক্ষত্রিয়দের ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা আলাদা আইডেন্টিটি পাওয়া যায়? এজ অফ বুদ্ধা, মৌর্য পিরিয়ড, পোস্ট মৌর্য পিরিয়ড, গুপ্তা পিরিয়ড? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ এজ অফ বুদ্ধা। এজ অফ বুদ্ধা মানে বুদ্ধিস্ট কিছু লিটারেচারে একটা প্রজাতি মানে একটা কাস্টের কথা পাওয়া যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ক্ষত্রিয়া। তো দিস ইজ প্রবাবলি দ্যাট ক্ষত্রিয়া, সো দ্য অ্যান্সার ইজ এজ অফ বুদ্ধা। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাফটসম্যানশিপ ওয়াজ নট প্র্যাকটিস বাই আরিয়ানস? আর্যরা এর মধ্যে কোনটি কোন টাইপের কাজ করেন না বা করতেন না? পটারি, জুয়েলারি, কার্পেন্টারি, ব্ল্যাকস্মিথ? লোক পটারি, জুয়েলারি, কার্পেন্টারি হতেই পারে, বাট ব্ল্যাকস্মিথ কখনোই হতে পারে না, বিকজ ব্ল্যাকস্মিথের জন্য আয়রন, ব্ল্যাকস্মিথ মিন্স লোহার, লৌহকার, তো আয়রনের দরকার। বাট আমরা জানি আর্লি বৈদিক যুগে আমরা দেখেছি যে আর্যরা লোহার ব্যবহার জানতেন না, সো ব্ল্যাকস্মিথ কান্ট বি পসিবল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ এরিয়া অফ ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ অবন্তিকা ইন এনশিয়েন্ট টাইম? কোন এরিয়া ইন্ডিয়ার অবন্তিকা নামে পরিচিত? অবন্তিকা হচ্ছে সেই চারটে জায়গার মধ্যে একটা যেখানে বুদ্ধিস্ট লিটারেচার প্রশস্তি লাভ করেছিল, বৎস, মগধ, কৌশল অ্যান্ড অবন্তিকা। অবন্তিকা মিন্স উজ্জয়ন, অবন্তিকার পুরো নাম উজ্জয়ন বা অবন্তি, হোয়াট এভার। সো দ্য অ্যান্সার ইজ মালবা, বর্তমানে মালবা রিজিয়নটাই অবন্তিকা। পরবর্তী কোয়েশ্চেন, হু আর দ্য ফার্স্ট কিং টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? ফার্স্ট কিং টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া, মৌর্য, ইন্দো গ্রিক, গুপ্ত, কুষাণস? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ইন্দো গ্রিক। ইন্দো গ্রিকরা গোল্ড কয়েন বানাতেন এবং নিজেদের ছবির প্রতিলিপি খোদাই করতেন, সো দ্য অ্যান্সার ইজ ইন্দো গ্রিক। কম্পিউটার, পরবর্তী কোয়েশ্চনে যেতে চাই। অ্যান্ড ইয়েস, ইন তামিল লিটারেচার দ্য গ্লোরিয়াস বুকস শিলাপদ্দিকরম অ্যান্ড মণি মেকলাই আর রিলেটেড টু? প্রিটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এনি কাইন্ড অফ এক্সাম লাইক স্টেট পিএসসি অর সেন্ট্রাল এক্সামস। ইন তামিল লিটারেচার দ্য গ্লোরিয়াস বুকস শিলাপদ্দিকরম অ্যান্ড মণি মেকলাই আর রিলেটেড টু জৈনিজম, বুদ্ধিজম, হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ বুদ্ধিজম। শিলাপদ্দিকরম এবং মণি মেকলাই জেনারেলি বুদ্ধিজমের ওপর লেখা, ইলাঙ্গ আডিগল, ইলাঙ্গ আডিগলের দ্বারা লেখা। ইনি চেরা ডাইনাস্টির সাথে যুক্ত, ইনি একজন বুদ্ধিস্ট মঙ্কস ছিলেন এবং চেরা ডাইনাস্টির তৎকালীন সম্রাটের ইনি ভাইও ছিলেন, দুটো পরিচয় পাওয়া যায়। বাট বেসিক্যালি বুদ্ধিস্ট মঙ্কস ছিলেন, সেটাই আমাদের বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, সেটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। অ্যান্ড শিলাপদ্দিকরম অ্যান্ড মণি মেকলাই রিলেটেড টু বুদ্ধিজম। চলে যাবো পরবর্তী কোয়েশ্চনে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট অফ বৈদিক ম্যাথামেটিক্স ইজ? বৈদিক ম্যাথামেটিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টেক্সট কোথা থেকে পাওয়া যায়? শতপথ ব্রাহ্মণ, অথর্ববেদ, শুল্বাসূত্র, ছন্দোগ্য উপনিষদ? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ শুল্বাসূত্র। শুল্বাসূত্রতে জেনারেলি বৈদিক ম্যাথামেটিক্সের কনসেপ্ট পাওয়া যায়। বৈদিক ম্যাথামেটিক্স ইম্পর্ট্যান্ট ছিল, তার কারণ বিভিন্ন যজ্ঞের জন্য যে জিওমেট্রিক্যাল ফর্মেশন দরকার হতো যজ্ঞকুণ্ড তৈরি করার জন্য, সেই কনসেপ্ট পুরোটাই শুল্বাসূত্র থেকে আসে। সো শুল্বাসূত্র ইজ প্রিটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বৈদিক ম্যাথামেটিক্স কনসেপ্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রোনোলজি ইজ কারেক্ট রিগার্ডিং ফোর সাম্বত? গুপ্তা, জর্জিয়ান, গুপ্তা, গ্রেগোরিয়ান, হিজরি, শক, গ্রেগোরিয়ান, শক, হিজরি, গুপ্তা, শক, গ্রেগোরিয়ান, হিজরি, গুপ্তা, হিজরি, গুপ্তা, গ্রেগোরিয়ান, শক? কোনো অ্যান্সারই আমার ঠিক লাগছে না, আমি বলে দিই, দ্য কারেক্ট অ্যান্সার ইজ গুপ্তা, দেন ইট শুড বি শক, দেন ইট শুড বি হিজরি, অ্যান্ড লাস্ট অফ অল গ্রেগোরিয়ান। কারণ গুপ্তা জেনারেলি 320 BC-র আশেপাশে, শাক হচ্ছে জেনারেলি ওই 78 AD হবে, হিজরি 622 AD হবে, বিকজ যে সময় হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনাতে ট্রান্সফার করেন ঠিক সেই সময় হিজরি ক্যালেন্ডারটা আসে। অ্যান্ড গ্রেগোরিয়ান প্রবাবলি 1580-1582-র আশেপাশে হবে, সেই সময় পোপ গ্রেগোরিয়ান 13 এই ক্যালেন্ডারটা প্রকাশ করেন। সামবত,
Samavat means calendar. Okay. Samavat means calendar. Next question. Epigraphy. Lovely. Epigraphy means, epigraphy, graphy means, and epi means. এই দুটোকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা পেয়ে যাব ফার্স্ট অপশানগুলো দেখে নিই দ্য স্টাডি অফ কয়েন্স দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন দ্য স্টাডি অফ এফিক্স দ্য স্টাডি অফ জিওগ্রাফি গ্রাফি মিনস স্টাডি আর এপি মিনস ইনস্ক্রিপশন দ্যাট মিনস দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন চলে যাব পরবর্তী কোয়েশ্চনে ইন হুইচ রক এডিক্ট অশোক মেনশনস অ্যাবাউট দ্য ক্যাজুয়ালিটিস অফ কলিঙ্গা ওয়ার অ্যান্ড ডিক্লেয়ার্স দ্য রেনাউন্সিয়েশন অফ ওয়ার মাস্কি এডিক্ট রক এডিক্ট 13 রক এডিক্ট 11 রক এডিক্ট 10 অ্যান্ড দ্য অ্যান্সার ইজ রক এডিক্ট 13 রক এডিক্ট 13 অশোক মেনশন করেন যে কলিঙ্গ ওয়ারের পরে যে এত লোকের প্রাণহানি এত কিছু খারাপ দেখে এত ভায়োলেন্স দেখে উনি মনে মনে খুব আঘাত পান এবং উনি ডিক্লেয়ার করেন যে উনি আর কোনোদিনও যুদ্ধ করবেন না দ্য রক এডিক্ট 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার হরপ্পান সিভিলাইজেশন ডিসকভার্ড হয়েছে কোন বছরে হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন 1920 বাই জন মার্শাল দয়ারাম সাহানি দিস টু আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং তার সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাধো স্বরূপ ভৎসা নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ বিন কাসিম কনকার্ড সিন্ধ ইন দ্য ইয়ার 712 AD 812 AD 912 AD 1012 AD অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 712 সরি অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 712 AD চলে এবার পরবর্তী কোয়েশ্চেনে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লাসিক জীবক চিন্তামণি ইন তামিল অ্যাসোসিয়েটেড জীবক চিন্তামণি তামিলে একটি লিটারেচার কিসের সাথে অ্যাসোসিয়েটেড জৈনিজম বুদ্ধিজম হিন্দুইজম Christianity and the answer is Jainism. Jainism এর সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে জীবকে চিন্তামণি and the writer is Tirutaka Thevar. Okay. Next question. The home of Gargi Maitre and Kapila was at Vidisha Ujjain Pataliputra Mithila. Gargi Maitre Kapila এই ঋষিদের বা ঋষিনীদের home কোথায় ছিল Vidisha Ujjain Pataliputra Mithila and the answer is Mithila. Gargi Maitre Bharti এরকম অনেক ধরনের কাত্যায়নী এরকম অনেক ধরনের ঋষিনীদের কথা আমরা পাই রামায়ণ মহাভারত থেকে ঋষিদের মধ্যে কপিলা বাল্মীকি যজ্ঞবল্ক এদের উল্লেখ পাই আমরা যাদের হোম ছিল মিথিলাতে নেক্সট কোয়েশ্চেন ইয়াবানিকা অর কার্টেন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান থিয়েটার সরি ইয়াবানিকা অর কার্টেন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান থিয়েটার বাই হুইচ অফ দ্য ফলোয়িং শাকস প্রতিহার্স গ্রিক কুশানস And the answer is Greek because Greek is Yavan means male, or Yavani means female. So, এটা বোঝাই যাচ্ছে যে ইয়াভানিকা শব্দটা ট্রান্সফরমেশনটা গ্রিকের থেকেই হবে সো নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ স্টেটমেন্ট অন দ্য হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট এর মধ্যে কোন স্টেটমেন্টটা হরপ্পান সিভিলাইজেশনের ওপর কারেক্ট হর্স স্যাক্রিফাইসেস ওয়াজ নোন টু দেম এটা কখনোই পসিবল নয় কারণ হর্সের নাম পাওয়া গেছে বাট হর্স স্যাক্রিফাইসের নাম কোথাও পাওয়া যায়নি কাউ ওয়াজ স্যাক্রেড টু দেম তারা কাউ সম্পর্কে কোনো ধারণাই পোষণ করেননি পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম দ্য কালচার ওয়াজ জেনারেলি স্ট্যাটিক কালচার স্ট্যাটিক কি না সেটা কখনোই পসিবল নয় কারণ কালচার স্ট্যাটিক হতে গেলে পরে কালচারটা থেমে থাকতো সেটা নয় কালচারটা প্রোগ্রেসিভ ছিল আমরা যতটুকু দেখতে পেরেছি বা খবর সংকলন করতে পেরেছি এবং কালচারটা ক্রমাগত শেষও হয়েছে মানে এন্ডও হয়েছে এবং সেটা একদিনে নয় ধীরে ধীরে র্যাপিডলি সেটা শেষ হয়েছে পশুপতি ওয়াজ ভেনারেটেড পশুপতি মানে এমন একজন ডেইটিকে পাওয়া গেছিলো এমন একজন দেবতাকে পাওয়া গেছিলো যার চারিদিকে এলিফেন্ট টাইগার রাইনো অ্যান্ড বাফেলো ছিল এবং সামনে পায়ের নিচে দুটো ডিয়ার ছিল অ্যান্ড হি মে বি পশুপতি সো দ্য অ্যান্সার ইজ পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম বিকজ চারিদিকে পশু দিয়ে ঘেরা সো পশুর সে বনতা হ্যায় পশুপতি তো পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম ইজ দ্য কারেক্ট অ্যান্সার গাইজ আজকে আমাদের এতটাই ছিল নেক্সট দিন আমরা আবার অ্যানশিয়েন্ট হিস্ট্রির ওপরই থাকবো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে বেনিফিশিয়াল লেগেছে লাগতেই হবে কারণ কোয়েশ্চেনগুলো যথেষ্ট ভালো কোয়েশ্চেন ছিল আই নো দ্যাট আর যত বেশি পারো শেয়ার করো যাতে তোমাদের বন্ধুবান্ধবরা হেল্প পায় বেনিফিট পায় এবং লাইক তো ডেফিনেটলি করতেই হবে অবশ্যই যদি ভালো লাগে
আগেও বলেছি আবারও বলছি, প্লিজ শেয়ার মোর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। খুব শীঘ্রই দেখা হবে, সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ বাড়িতে থাকো।